ফার্স্ট ফেজ অ্যালোটমেন্টে কলেজ পেয়ে গেছো বাট কলেজ তোমার পছন্দ নয় কলেজ তুমি চেঞ্জ করতে চাইছো অটো আপগ্রেডেশান করতে চাইছো কিভাবে অটো আপগ্রেডেশান করবে তার সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখিয়ে দেবো একই সাথে ফার্স্ট ফেস অ্যালোটমেন্টে যে সমস্ত ছাত্রছাত্রীর নাম আসেনি তাদের নাম কবে আসতে পারে বা সেকেন্ড কাউন্সেলিংয়ের রেজাল্ট কবে আসবে সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব সো ভিডিওটি প্রত্যেকটি আই টু আই ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবে কারণ ভিডিওর মধ্যে অনেকগুলি বিস্তারিত তথ্য তোমাদের সঙ্গে আলোচনা করা রয়েছে সো ভিডিওটি কমপ্লিট দেখার পর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বের করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে যাতে আমাদের আপলোড করা আইটিআই রিলেটেড ভিডিও তোমাদের মিস না হয় চলো গাইজ ভিডিওটি শুরু করা যাক দু হাজার একুশ সালে আইটিআইতে অ্যাডমিশন নেওয়ার জন্য চয়েস ফিলিং করেছিল এবং চয়েস ফিলিং করার পর ফার্স্ট ফেজ অ্যালোটমেন্টে তোমাদের রেজাল্ট এসে গেছে তুমি কলেজ পেয়ে গেছো বাট সেই কলেজে তুমি অ্যাডমিশান নিতে চাইছো না বা তোমার পছন্দের ডেটটি তুমি পাওনি এক্ষেত্রে তোমার সামনে একটি মাত্র পদ রয়েছে সেটা হলো অটো আপগ্রেডেশন করা অটো আপগ্রেডেশন কি সেটা হয়তো তোমরা প্রত্যেকে জানো তাও আমি ছোট করে বলে রাখি অটো আপগ্রেডেশান হলেও তুমি ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস বা থার্ড চয়েস এইভাবে যখন কলেজ সাজিয়েছ চয়েস ফিলিং করার সময় সেই কলেজের যে ফার্স্ট চয়েস রেখেছিলে সেই কলেজ তুমি এই ফার্স্ট কাউন্সিলিংয়ে যদি পেয়ে যাও তাহলে কিন্তু তুমি অটো আপগ্রেডেশন করতে পারবে না যদি সেকেন্ড চয়েস পেয়ে যাও বা থার্ড চয়েস পাও ফোর্থ চয়েস পাও ফিফথ চয়েস পাও সেক্ষেত্রে কিন্তু তুমি অটো আপগ্রেশনের মাধ্যমে ওপরের দিকে যে চয়েসগুলো রেখেছিলে বা ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস এই সমস্ত চয়েস যে কলেজগুলোতে রেখেছিলে সেই কলেজগুলো পাওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ তুমি যে কলেজে বর্তমানে চান্স পেয়েছো সেই কলেজটা হাতে থাকছে অটো আপগ্রেডেশন করার ফলে তুমি অন্য কলেজে চান্স পাওয়ার জন্য কাউন্সেলিংয়ে আবার তোমার নামটি রাখবে কাউন্সেলিংয়ে আবার দেখা হবে তুমি অন্য কলেজ পাচ্ছ কি না যদি তোমার পছন্দের কলেজ পেয়ে যাও সেটা তো খুব ভালো কথা আর যদি না পাও তাহলে তুমি যেটা বর্তমানে পেয়েছো সেই কলেজে তোমাকে অ্যাডমিশান নিতে হবে আশা করি অটো আপগ্রেশান কী সেটা তোমাদেরকে বোঝাতে পারলাম তুমি যদি তোমার ফার্স্ট চয়েস যে কলেজটিকে রেখেছিলে সেই কলেজ না পেয়ে অন্যান্য চয়েসগুলো যদি পেয়ে থাকো সেই ক্ষেত্রে তুমি অটো আপগ্রেশান করতে পারছো অটো আপগ্রডেশান করার জন্য তোমাকে অবশ্যই চলে আসতে হবে এস অফিশিয়াল ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে রেখে দেবো তোমরা চাইলে ভিডিও ডেসক্রিপশান থেকে ওয়েবসাইটে ভিজিট করতে পারবে ওয়েবসাইটে চলে আসার পর একটু নিচের দিকে একটু অপশান দেখতে পাবে অনলাইন অ্যাডমিশান অনলাইনে অ্যাডমিশানের নিচে দেখতে পাবে অলরেডি রেজিস্টার্ড সাইন ইন এর ওপর তোমাদেরকে ক্লিক করে দিতে হবে এরপর তোমাদের অ্যাপ্লিকেশানটি লগ করে নিতে হবে লগ করার পর তোমাদের সামনে ঠিক এরকমই একটা ইন্টারফেস শো হবে এই পেজে তোমরা এই সাইটে দেখবে কিছু অপশান তোমরা লক্ষ্য করতে পারবে যেখানে প্রথমে লেখা রয়েছে র্যাঙ্ক কার্ড ভিউ চয়েস অ্যালটমেন্ট লেটার পে অ্যাডমিশান ফিজ এই সমস্ত অনেকগুলি অপশান তোমরা দেখতে পাবে অটো আপগ্রেডেশান করার জন্য তোমাদেরকে পে অ্যাডমিশন ফিজ যে অপশানটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর ইন্টারফেসটি ঠিক এরকমইভাবে শো হবে এখানে পেয়ে অ্যাডমিশান ফিস বলে একটা অপশান লেখা পাবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেই টাকাটার পরিমাণটা এখানে লেখা থাকবে এবার মেক পেমেন্ট বলে কিছু অপশান দেখতে পাবে এবং তার নিচে দেখতে পাবে ডিটেলস এখানে তোমাদের নাম জেন্ডার অর্থাৎ তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে পেয়ে যাবে এবছর অটো আপগ্রেডেশান করার জন্য পেমেন্ট করতে হবে অর্থাৎ কলেজে অ্যাডমিশান নেওয়ার জন্য যে পেমেন্ট করতে হবে যে পেমেন্টটি সেই পেমেন্টটা তোমাকে অটো আপগ্রেডেশানের জন্য করতে হবে যদি তুমি অটো আপগ্রেড আপগ্রেশন করতে চাও সেক্ষেত্রে তোমার এখানে যে পেমেন্টটি শো হবে সেই পেমেন্টটি কিন্তু তোমাকে করতে হবে তবেই তুমি অটো আপগ্রেডেশন করতে পারবে যদি তুমি অটো আপগ্রেডেশন করবে বলে ঠিক করে নাও সেক্ষেত্রে তুমি এখানে টিক করে দেবে এবং মেক পেমেন্টে ক্লিক করে দিয়ে পেমেন্ট পেজে চলে যাবে এবং পেমেন্ট পেজ থেকে তুমি পেমেন্ট করে দিলেই তুমি অটো আপগ্রেডেশন কমপ্লিট করে ফেলবে এবং নেক্সট কাউন্সিলে তুমি আবার চেক করে নেবে যে তুমি চান্স পেয়েছো কি না অর্থাৎ তোমার ফার্স্ট চয়েস বা সেকেন্ড চয়েসে কলেজগুলো পেয়েছ কি না নেক্সট কাউন্সিলিংয়ে তোমাকে দেখিয়ে দেওয়া হবে এই পর্যন্ত থাকছে অটো আপগ্রেডেশনের সম্পূর্ণ পদ্ধতি এরপরে থাকছে তোমরা যারা এখনও পর্যন্ত ফার্স্ট কাউন্সিলিংয়ে অর্থাৎ ফার্স্ট ফেজ অ্যালটমেন্টের চান্স পাওনি তারা বারবার কমেন্ট করে বলছিল যে দাদা কবে সেকেন্ড ফেজ অ্যালটমেন্টের রেজাল্ট আসবে এক্ষেত্রে তোমাদের একটা কথা জানিয়ে রাখা দরকার অফিসিয়াল ওয়েবসাইটে কখনোই কোনো ডেট মেনশন করা থাকে না যে বলা হয় না এই ডেটে এই কাউন্সেলিং হবে বা এই অ্যালটমেন্ট ফেসের রেজাল্ট এই ডেটে বেরোবে এরকম কখনোই দেওয়া থাকে না ডেট এক্ষেত্রে একটা এক্সপেক্টেড ডেট বলা যেতে পারে সেটা হলো বারো তারিখের রাত পর্যন্ত কিন্তু ফার্স্ট যে অ্যালোটমেন্টের রেজাল্ট বেড়েছে তাদের ভর্তির লাস্ট ডেট বারো তারিখ রাত পর্যন্ত ভর্তি চলবে এবং তোমরা ধরে নিতে পারো চোদ্দো বা পনেরো তারিখের মধ্যে কিন্তু তোমাদের সেকেন্ড ফেজ অ্যালোটমেন্টের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে সো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবে এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবি